চরিত্রকে পুরোপুরি রূপ দেওয়ার জন্য গতানুগতিক ধারার বাইরে গিয়ে নিজেকে পুরোপুরি ভেঙেছেন সাকিব খান গোলুই সিনেমায় ভিন্ন এক লুকে আসছেন দেশের সেরা এই নায়ক সর্বদা ফিটফাট ইমেজ নিয়ে পর্দায় হাজির হওয়া সাকিবকে মাথায় গামছা বেঁধে লুঙ্গি পড়া অবস্থায় দেখা গেছে এই সিনেমার শুটিংয়ে কিন্তু সবকিছু ছাপিয়ে আলোচনা সাকিব আর পূজা চেরিকে ঘিরে চরিত্রকে পুরোপুরি রূপ দেওয়ার জন্য গতানুগতিক ধারার বাইরে গিয়ে নিজেকে পুরোপুরি ভেঙেছেন সাকিব খান গোলুই সিনেমায় ভিন্ন এক লুকে আসছেন দেশের সেরা এই নায়ক সিনেমায় সাকিব খান ও পূজাকে জুটি হিসাবে উল্লেখ করা হচ্ছে আসলে কি তারা জুটি হয়ে কাজ করছেন সাকিব কি পারবে তার হাঁটুর বয়সী নায়িকার কাছে নিজেকে ইয়াং প্রমাণ করতে সম্প্রতি একটি অনুষ্ঠানে সাকিব পূজার রসায়ন নিয়ে মুখ খুলেছেন অপবিশ্বাস সাকিবের এই ছবি চুজ করা নিয়ে অপবিশ্বাস বলেন সাকিবের বয়স হয়েছে অনেক অনেক ছবি সে অলরেডি করে ফেলেছে এখন সে নিজেকে ভাঙার চেষ্টা করছে নতুন ক্যারেক্টারে নিজেকে ট্রাই করছে আমি গলুই সিনেমার অনেক পোস্ট দেখেছি পরিচালক পূজার বয়স বাড়ানোর চেষ্টা করেনি সাকিবে নিজেকে পূজার কাতারে নিয়ে গেছে একজন আর্টিস্ট হিসাবে আমি জানি এটা কতটা ডিফিকাল্ট সাকিব যেন ঠিক তার বিশ বছর আগের বয়সে ফিরে গেছে অ্যাপ্রিসিয়েট করার মতো চেঞ্জ এনেছে সাকিব আর সাকিব পূজাকে সুন্দর মানিয়েছে শুভকামনা গলুইয়ের জন্য ছবিটি সম্পর্কে সাকিব খান বলেন সিনেমার গল্প শুনে কাজটি করতে রাজি হয়েছি দর্শক নতুনত্ব চাই আমি সব সময় চেষ্টা করেছি নিজেকে নতুন করে উপস্থাপন করার তাছাড়া গলুইতে অন্য ধরনের প্রেমের গল্প আছে পরিচালক এস এ হক অলিক বরাবরই প্রেমের গল্প ভালো নির্মাণ করেন তাই চোখ বন্ধ করে এই সিনেমার সঙ্গে নিজেকে যুক্ত করেছে সিনেমায় সাকিব খান ও পূজাকে জুটি হিসাবে উল্লেখ করা হচ্ছে আসলেই কি তারা জুটি হয়ে কাজ করছেন জানতে চাইলে পূজা বলেন সেটা সিনেমাতেই দেখবেন দর্শকরা তবে যদি সাকিব পূজার জুটি হয়ে থাকেন তাহলে সাকিব ও পূজার বয়স ও সামঞ্জস্য নিয়ে প্রশ্ন থাকতে পারে বিষয়টি নিয়ে অবশ্য চিন্তিত নন পূজা